প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং দেশ ছাড়ার খবর শোনার পর উল্লাসে ফেটে পড়ে আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে তাদের অনেকে সরকারি এবং আওয়ামী লীগের অনেক স্থাপনায় হামলা এবং আগুন দেয় ভিতরে ভিতরে সরকারের পতনের খবর শোনার পর গণভবনে ঢুকে পড়ে উল্লসিত ছাত্র জনতা সেখানে মূল ভবনে প্রবেশ করে ঘুরে দেখে মানুষজন নিজেদের পছন্দের জিনিসপত্র তুলে নিয়ে গেছে কেউ কেউ পাইলাম একটা নিলাম ভাইয়া গত কয়েকদিনে যেসব এলাকায় আন্দোলনকারীদের উপর বেশি শক্তি প্রয়োগ করা হয়েছে বিক্ষোভকারীদের ক্ষোভ গিয়ে পড়ে তাদের ওপর যাত্রাবাড়ি ও ভাটারা ধারায় আগুন ধরিয়ে দেওয়া হয় ভাঙচুর এবং আগুন দেওয়া হয় ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর তিন নম্বরে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক অফিস তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিস হামলা হয় জাতীয় সংসদ ভবনেও দেশ থেকে যেন কেউ পালিয়ে যেতে না পারে সেজন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম ছয় ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ নিয়াজ মোরশেদ মাছাঙ্গা সংবাদ ঢাকা